কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের ভিডিওতে দেখব যে মার্চেন্ট ব্যবসায়ের বিভিন্ন ধরনের প্রকারভেদগুলো রয়েছে, সেই প্রকারভেদগুলোর ঠিক কী কী। আমরা মধ্যস্থ ব্যবসায়ীদেরকে তিনটি ভাগে ভাগ করে থাকি, সেই তিনটি ভাগ কী কী। এক, মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী। দুই হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী। এবং তিন হচ্ছে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী কারা? খুব সহজ কথা, আমরা এতক্ষণ ধরে যেই বন্টন প্রণালীটি দেখে আসছি, যেটি কিনা ভোগ্য পণ্যের খুব কমন একটি বন্টন প্রণালী ছিল, সেটি সহজ কথাই হচ্ছে এই মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী, অর্থাৎ উৎপাদক, পাইকার, খুচরা, ভোক্তা। এই প্রক্রিয়াটিতে এই যে পাইকার এবং খুচরা, এই দুজন হচ্ছে মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী, অর্থাৎ এরা হচ্ছে ব্যবসায়ী কার্যটি করে থাকে, এদের উদ্দেশ্য ব্যবসা করা থাকে, বা সহজ কথা এদেরকে আমরা বলে থাকি মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী, এই পাইকারি ব্যবসাকে এবং খুচরা ব্যবসায়ীকে। এরপরে আসা যাক প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী। প্রতিনিধির ব্যাপারটি কীরকম? এরা ঠিক ব্যবসা করে না, এরা কী করে? এরা কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। এক, দুই, এরা কোনো ধরনের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না। এবং তৃতীয়ত যেটি, সেটি হচ্ছে এরা কিন্তু এই যে প্রতিনিধি বা রিপ্রেজেন্ট করছে, এই কাজটির বিনিময়ে একটি বেতন নিয়ে থাকে বা ফি নিয়ে থাকে, যাই বলো না কেন। তাহলে এরা পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না এবং এদের উদ্দেশ্যও মুনাফা অর্জন থাকে না, বরঞ্চ এরা এই প্রতিনিধি কাজটির জন্য একটি বেতন বা ফি গ্রহণ করে থাকে। এখন উৎপাদক প্রতিনিধি কারা? যারা উৎপাদককে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ উৎপাদকের প্রতিনিধির ভূমিকায় যে সমস্ত মধ্যস্থ ব্যবসায়ীরা থাকে তাদেরকে আমরা বলছি উৎপাদক প্রতিনিধি। আবার বিক্রয় প্রতিনিধি করা, যে বিক্রয়ের মধ্যস্থ ব্যবসায়ী যারা, অর্থাৎ বিক্রয় বা বিক্রেতার সাথে যে সমস্ত মধ্যস্থ ব্যবসায়ীরা জড়িত, বিক্রেতাকে যে সমস্ত মধ্যস্থ ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে তাকে আমরা বলে থাকি এই বিক্রয় মধ্যস্থ ব্যবসায়ী। এরপরে আসা যাক কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ের ভেতরে কী কী রয়েছে? ব্যাংক, বিমা। ধরো যে সমস্ত মধ্যস্থ ব্যবসায়ী এই ব্যাংক কার্যাবলীগুলো সম্পাদন করতে ভূমিকা রাখছে তাদেরকে আমরা কী বলবো? আমরা তাদেরকে বলবো যে ব্যাংক কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। আবার এরকম যদি তারা বিমা কার্য সম্পাদনের ক্ষেত্রে ভূমিকা রাখে তখন আমরা কী বলবো? তখন আমরা বলবো বিমা কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তাহলে আমরা দেখলাম যে মধ্যস্থ ব্যবসায়ী বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার হতে পারে এবং প্রত্যেকটি ক্রাইটেরিয়াকে আমরা মূলত এই তিনটি ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা মধ্যস্থ ব্যবসায়ের প্রকারভেদগুলো নিয়ে জানলাম। আমরা এর পরবর্তী ভিডিওতে মধ্যস্থ ব্যবসায়ের বা বন্টন প্রণালীর যে বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে, সেই সমস্ত স্তর নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ধন্যবাদ সবাই।